কত গেল হয়ে গেছে গা আমগো গম সারবার এসা না গম সারবার এসা না আইও দেহ কত গেল হয়ে গেছে গা বড়দের সর্দার হলো আমার বড় ভাই লিখবো তাই মনে করো যে কেসকে সাবো হেবার কেসকে সাবো চলো তাড়াতাড়ি যাই গে যাও বেরো বাহ সুন্দর ডিল দছে চলো রে দেহ আইছি গেলা তুই জানো চা হ্যাঁ আসলে তো খুব বেলা হয়ে গেছে আজকে সর্দার আজকে রাগ করব তোমার যা তোমার কাছে রাখো আচ্ছা তাতে নো যাই রাগ করব কোন আজকে হতে সব রাগ করব এই তোম গাউদারি কর ফাসকা আমরা কত ধরেছে তোম করে ঘরে বেরে আলা ফুরা না আর গম সারা না দাদা দেরি হইছে আজকে আমার দাম নি আমি আজকে গমাইতে দেরি করছি এ তোমার আরে পুরানা লাভ উঠাই থাকে না 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 দেরি করা যাব না নাম রাগ করব তাতে দাও কৃষ্ণা হারা কোনে যাস ভাবি একটু পাড়া বারবার যাই হাই হাই পাড়া বারবার যান যাব না না পাড়া বারবার যান যাব না দেশের যে হালচাল আমার এই টুকটুকা ননদের মুই বসে নজর পড়ব ভাবি তুমি তো আমার যত্ন করে এরকম চেহারা বানাই দিছো যত্ন করব না মা বাপ তো তোর রাইখা মরে গেল তাহলে আমার এই টুকটুকা ননদের দেখে পালবো এ নিয়ে তো যত্ন করে পাললাম যাও আর তোরে লালন পালন করলাম দেখে তো আমরা কোনো বাচ্চা কাচ্চা দিলাম না আচ্ছা ভাবি কি কথা কই কও তুমি তো ময়ল যাবা না ময়ল তো যামই তোর ভাই যে কোনি গেল এনো তো ঘুরে ঘুরাইতাছ না ভাবি কি আচ্ছা ওই পাঙ্কুর কি খবর কিল না না পাঙ্কুর মুই নজর পড়ছে কে যাও তুমি যে কি কও না হো আমি তো কি কই আমি কিন্তু সবই বুঝিলো বুঝো তো আবার কও কে তোর ভাই আহু কথাটা কইতাছি তোর ভাইয়ের কাছে না ভাইয়ের কাছে কব না কিন্তু কে আমি তোমার কাছে কই ভাই শুনলে মারবো ইচ্ছা মতো শরম লাগে ভাবি কি আমার যে তুমি কও ভালো লাগে কিন্তু তুমি আগে এরকম করে প্রেম করছ না আরে করছি তো করছি তোর ভাই তো আমারও গাল করবার গেছিলাম দেখে পছন্দ করে বিয়া করে নিয়ে এলো ভাই কো কো ভাই কো বাইরে সুখ দাও না এই তো ভাবি ময়লা জানা কোনা ভাই কো ভাই তো রাগ করব আমার উপরে আর কইছ না নির্বংশতে কোন মি গেল হ্যাঁ করতে তো খবর নাই এ ভাবি পদ্মাইতি আলাপ করছি যে এবারে যাই হারাম নাচকে পেল হইছে ভাই এবারে রাগ করব ওনা রাগ উড়াই থাকে কি বুঝবো তো ভাই কোন দেহার মানানসই আমার ভালোবাসে কোন আর তোর ভাই রাগ করব না এ তানিয়াকে বড় বহর চালায় এই বহরটা তো তার মাথায় কুলা নাকবো এদিকে টটুর আকারে কি করে কিছু মনে করিস না ভাবি মনে তো করি না সোনা 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 বিবি গো ও বিবি বলি যে তো মারে গো আজকা তোমায় খুব সুন্দর দেখা যায় আজকা তোমাগরে ব্যক্তির থেকে বেশি সুন্দর তোমায় দেখা যায় তুই এত দেরি করলি কে তো এইটা দেরি হইছে এই ওই হারামজাদা বেলা কয়টা বাজে তুই জানোস এই জন্য হারার কইলাম আর তোমার এটা কথা কই দেখছ না করে কেউ তোমার আজকে তোমার মৃত্যু চাইতি আবার ময়ালে যাওয়ার ইচ্ছা হইতাছ না এত সুন্দর দেখা তো আজকে তোমার নজর পড়বো এই যে হুনো আজকে আমরা গালে যায় গান বাজনা করে মেলা চেহারা না হ্যাঁ শুনো শুনো সর্দারনি তোমার একটা কথা কই বড় সর্দার আমি সবাই আমারে মানে তুমি আমারে যথেষ্ট মানো তোমার তো এমনি গান ভালো হইছে বিয়া করলাম গো ছোট ভাই আছে শুনো তালি না আর দেন না করে তাড়াতাড়ি বেরিয়ে দাও তাড়াতাড়ি বেরিয়ে দাও তাড়াতাড়ি বেরিয়ে দাও বাবা মেলা মেলা গেছে আম তালি আম তুই আমাকে কোন মিনাস বাবিন না গাই ভাবি এটা কথা কই কি আমি ননদের কই যাবালে ভাল লাগে না এই শরম দাদা একটা মারমু আমার ননদের মুখে কই নজর দিবি না তাহলে চোখ গলাই দেমু হাম দেই গাই তো ভাই না ননদ দেখা দাও তোমার এটা কত কই কও ওটা নইলো যে গিয়া লাগা তো কোন দিন আসি নাই ঠিক আছে জঙ্গলটা আড়াড়াও খুব ভয়ঙ্কর ইনে হয়তো কিছু মিলতে পারে সাপ মিলবই সাপ না ধরে শিখাতাস না বাঁচাও সাপ না ধরে যামু না ই করো আজকে সাপ তোর বাবা আইছে না আজকে ধরা পড়বি না আজকে ধরা পড়বি দাদার মতো পজিশন নাও হ্যাঁ পজিশন ঠিক আছে আচ্ছা রেডি পজিশন নাও খরা 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 কে রে ও দৌড়তে গেল কোথেকে কি জানি ব্যাপার কি এই ও তো কোনো ধনরত্নই পায় নাই না শুনো আমার আমি হলো বহরের সর্দার আমার ছোট ভাই ওরে তো কিছু চালান দিছি আমার মনে হয় ওর কাছে কিছু গন্ধ আছে ও তো নাকিন টাকিন ধরতে পারবো না হগো নিশ্চিত কোনো গুপ্তধনের সন্ধান পাইছে গুপ্তধনের সন্ধান পাইছে তোমার দিয়ে এতদিন আগে রাখলাম তুমি আমার গিন্নি হ্যাঁ সর্দার নিও বা ভবিষ্যতে তুমি তো একটা সাপ তো দরস্থান এটা তো শিখাও ধরা হলো না শিখা ধরবো কেমনে দাদি কি মন্ত্র শিখাইছাল হেদিন কা বিন বাজাই না দুইটা কেইসা ধরছিলাম কাচ্চনি কেইসা তো শ্রীতে কে তো তোর নকটা কেইসা কেইসা গন্ধ করতেছে জি আরাম তো তুমি গেলকে আসো দি লাগে যাই দেই না না ওস্তাদ আবার শিখাইছে জেনে আবার ঘুমাইলে ঘুমাইলে গন্ধ করব ওনে সাপের আরঙ্গনা বেশি ওনে বড় সাপ থাকে তুই আম ওই নাগিন আজকে তুই যেখানে হাঁটতে থাকস ওইখান থেকে আমি বাঁচি বাজে বাই করবো মেলা দিন ধরে এইখানে মনে তুই আটকা রয়েছ হ্যাঁ তোর আমি এমন বাঁচি বাঁধামু রে দেখবি বুলবুলিয়ে বাইরে যাবি তুই চেনস না আমারে নাগিন বাইরে আয় বাঁশি সুরটা তোর মনের ভিতরে পাগল বানিয়ে তোর উদাসী পাগল বানিয়ে বাই করবো হ্যাঁ 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 এই 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 হারামজাদা কি এনে কি করছস কে হ্যাঁ এনে যেভাবে দৌড়ানো যেমন না নাকিন দৌড়ানো যা তুই আরে বাবা এই সাবার আনন্দ না পাইছিস তুমি কত পাইছিস মানে এনে এই টয়লেটের মধ্যে হ্যাঁ তোর বিবেক আছে কে নাকিন কোদিন আই পায়খানায় থাকবো এই এই হারামজাদা যেভাবে এই কড়র বিন বাজাবানিছে হ্যাঁ এই বিন বাজালি তো একবার পুরান পায়খানা চিটটা চিটাবো নাকিন নাকিন পায়খানায় আহে নাগিনী পাহুন তোর বিনা শুনে তো নাগিনী বাইরে যাব না খালি গু বাইরে যাব গু কই কি গু বাইরে বাইরে গো তুমি একদিন কইলা বিনটা বাড়িতে তোর কাছে গিয়ে হালামু এই না হারামজাদা রে হিগালাম কি কি এডা কাম করলাম তো তুমি শালা ব্যাগ চলতে গলাতে রক্ত উঠে মরবো আহো ধরো তুমি বিনটা বাজাও আমি আসি আমি মন্ত্র দিয়ে নেই ওই কারা বেরা কারা বেরা কারা কারা মারির মধ্যে আসোস তুই দেখা নয় দেখছে কিছু পাবনি কি গুলকন্দা 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 তালে নাকি নাকছে হারাম তো না মারছে টয়লেট করছে আ আ এদিকে বান্দা হ বান্দা আরে বান্দা কি একটা জায়গায় বাজাইছি দেখাছে কারবা আমি তো সাবির আহম না দেহি নাকি সাবির তো আহম না দেহি বাবা না এই জোসরা জোসরা এই জোসরা আমি মইরা গেলি তো কইরা খানা গো ছোটটা ধরে মানুষ করছি আদর যত্ন দিয়ে চেহারার ভিতরে এত সুন্দর ফেস কাটিং বানিয়ে দিছি বুঝছ না একবারে তোমার ফেস কাটিং এ তো সাপ খালি তোর বাইরে তোমার মইলা অবাই তুই হালামু এত কথা কষ্ট ভাই আহো না কোথায় করবা না বাবা না না জানে কো জানে কো না 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 এই যে এটা আসে খুশি থাকলে গেল মহিলা সব আছে না মহিলা সবরা ধরবে না আমার মিলাবো কাপুত করে ধরে দিলাম নাকি আচ্ছা আহ এটা তো রে হ্যাঁ যাও Bye, Dotty, bye! Bye, Sharp Dotty! Ooh, bye! भाई साहब तो क्यों ओ भाई साहब दोस्ती भाई 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 ये दोस्ती भाई भाई भाभी भाभी साहब दोस्ती भाभी भाभी क्या ओ जोशना भाभी जानिए जानिए जा शाम की देख साओ जा तू जा देना लगी तुला येरा तो तुम्हारा हाफ साइड हो ए हरामजादा अरे मारो हैं पोला ने खेले शाम माई रेडा डेल्टा फाले ते हेडा तोरी एत गिरगिरी धावन छा एरा मोरा हाफ एरा मारा हम रेडा देखिर मु जे कष्ट करसी ए बालू से आ ताला हाफ देख आमी ते फला डराई तावल तो मोरा हाफ दरसी ए तावल तो मोरा हाफ दरसी जेबाबे जुरते हेली ताते तो हमरा मन करसी ना जानी एबारे साबन साइडटा तो ए তুমি দেখো যে বহরের দায়িত্ব আর দিয়া দিবে দেখো কি সুন্দর দায়িত্ব পালন করব ভাবি খালি দায়িত্বটা দিতে হন মরাটা দরছি না খপত করে তাজাটা ধরতে পায় না এখন বুঝছি আর তে কাম হবে না তোমার তো কাম হবে না এবারে আজকে সাপ ধরা যাব না পাতা পড়তেছে না বাতি থেকে বাড়ি বাড়ি যে মাল করি নো কেনতে মাল করে কোন জায়গায় কাম করে থেকে নো আমি থাকতেই তোরা কিছু করা হলি না আমি মইরা গেলি বহর চলে কেমন কেমন করে তো ভিক্ষা করে খানা কই দেন মাগা দেন তুমি দের কি কোবার চলে কও কি কোবার চার মধ্যে তোমার কাছে তো কোবানিকে সাহস পাই না শুনো আমি বহরের সর্দার আমার কাছে তুমি কোবানা বহরের কোনো সমস্যা থাকলে তোমার তো আমার কাছে কোন একব বন্ডা যে বড় হইছে এটা কি তোমার নজর পড়ে কিন্তু বড় হইছে এটা তো আমিও জানি এতে কি করবার কও কতকে বিয়া দেয়া দরকার আহা তুমি এই জিনিসটা বুঝো না কি আমাগরে বুন বাগনি মেয়া এনেকে অন্য জায়গায় বিয়া দেন যাব বাইরে মেশে কি বিয়া করব তা তো করব না তাহলে আমি কার কাছে বিয়া দেব এইবার লোক থাকা নাগব না পাত্র আছে দেখার নাগাল দেখলেই তো তুমি টুকা খুঁজা বাই করা হয় পাত্র আছে আছে হ্যাঁ তুমি এই কথা আগে কও না তালি তো মনে করতে বুনডারে বিয়া দে আমিও মনে করতে একটা দায়িত্ব আছে না আমার দায়িত্বটা দায়িত্ব থেকে বাঁচি আমি বুঝো না এই যে হ্যাঁ পাঙ্গু পোলাটা কি বাগো যে বাবা কইলা খুব খুশি হইছিলাম বুঝছো না তোমার কথা এখন আমি খুশি থাকা আলাম না কে তুমি এত বেজার কে কসে পাঙ্গু আমার চাচু ভাই হইলি তো ভাই হ্যাঁ ওর বউ আছে না বউ আছে তাই কি কি আমার সতী সাবিত্রী আইছে গো এখন আমি জানি তুমি আবার কোটা দিবা আমার আগে একটা বউ আছাল তাহলে যে তোমার বউ থাকে তুমি বিয়ে করে নাই জানি তো ওটা কোবা না আগে কইলাম আগেটা তো কইলা মাঝখানে যা একটা করছলে হেডা কইলা না ওরা থাকতে আবার আমার আনছো আমি থাকতেও তো আবার ইটা একটু টাঙ্কি মারবার চাও বুঝো না কি আমাগরে তো মনে করতে বহরের এটা নীতি দুইটা তিনটা করে বউ থাকে তো নিজের বেলায় আড়ি গাড়ি পরের বেলায় সিমটি গাড়ি ও না একটা করছে এটা কি হবো তাহলে এখন ওর কাছে দিবার কও হ্যাঁ ও কি রাজি আছে রাজি নাই তোমার বইনে একটু প্রেম করে তাই নাকি হ্যাঁ তালি আল্লাহ বাঁচাইলো শুনো এই যে তুমি কইতা চাও তুমি আগে দুইটা বউসার চাল আর নাকি প্রেম করছো আবার আমারে বিয়ে করছো আমার দাদাই তো আমারে মেয়ে পাগল করার মন্ত্র এটা শিখিয়ে দিছে পাকুর তো মেয়ে চালান দিই নাই শালায় আমার বুইনের কি দেখি করলো শুনো আমরা হইলাম বাদ্যা জাত কই থেকে হিকছে কেরা কবু তা আছে ঠিক আছে বুইনের রাজি আছে না হগো আজ না তুমি বাসপা মেলা দিন কে বলি তোমার কথা তোমার ভাবি কইতাছে কোন তোর আশা পূরণ হইছে তোর বাড়ি কাছে কইছি আমি শুনছি হ্যাঁ খালি হই না হালাইছস পাঙ্কুবা না আমার কথা কইতাছে গলায় ঠেকলো যে যাও এক কাম করো তাহলে তুমি যে নিয়ে প্রস্তাবটা দিয়া হবো তাহলে এক কাম করো প্রস্তাব প্রস্তাব না আমি বহরের সর্দার আমার কথা শুনে না আমার বহরে হেবে লোক আছে না তুমি আরে গায় হলুদ দাও আর আয়োজন করো আমি পাঙ্কুরে ধরে নিতেছি আচ্ছা যাও যাই আমার শুনুমনি বোন গেলাম যাও এইবার তোর মনির মতন হইছে ও ভাবি এটা লক্ষ্মী ভাবি এবার শোনা না না নো তাহলে বাকি সব রেডি করি খারাই রে আজকে তো আমার কে যাবি গে এতদিন তো আমি পাইলা নাইলা তোরে বড় করলাম এখন তো আমার রাইখা পরের ঘরে যাবি গে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো নয় চাঁদ নয় আমার জোশনা এসেছে আমার লক্ষ্মী ননদ তুমি এমন ভাব করতে আরে একটা মেয়ে যখন বড় হয়ে পরের ঘরে চইলা যায় তখন ওটা একবারেই যায় রে। না গো ভাবি আমি আমু আবার আবি তো দেখ কতদিন ধরে বিয়ে হইছি, বাপের বাড়ি কোনদিন দুই চোখেও দেখলাম না। বিয়ে হয়ে গেছে দেখে সংসারে একটা ময়া হয়ে গেছে, ওইরকম তোর হবু তখন আর তুই বাপের বাড়ি আবার চাবি না। তুমি কি কও ভাবি, আমার এরকম শোনা ভাবি তুমি থাকতে পারবো? তোমার জানি ঘরে ঘরে হয়। এই যাই বলছি গো। আইসা বাবা জামাই মিয়া নওশা হইয়া আইছে মুখে রুমাল দিয়া, নওশা তুমি রেডি আছো ঘরে যাবানি? নওশাই আমি রেডি আছি ঘরে নিবানি। ঘরে ফারে যাও আগে মন্ত্র বেরা বোবালে নাও কো সিয়ারের উপরে আবা যাবা কথা দেখি ভাবি। হাই এটা মন্ত্র মন্ত্র কোনা কথা মন্ত্র আমাগো বাইদ্যা জাতের মন্ত্র, বাইদ্যা জাতের মন্ত্র কোনা কথা কও আবার নিয়ে নই। কসিয়ারের উপরে আবা যাবা, সিয়ারের উপরে আবা যাবা, এই বেড়া তোমার পয়রা বাবা। হাত না ভাইও আহ বুঝছস না কে এটা কি মন্ত্র? এটা মন্ত্র আমাগো জাতের মধ্যে এটা মন্ত্র। আরে তাই তাই এটা কোন রাখবা কই হালা বড় ভাই তো ভাই বাপ সমানি। তুমি আমার বুইড়া বাবা। হ্যাঁ এইবার বিয়া তুমি কবুল করলা ভাবি? ওইলো কি এইবার বিয়া টাকা ভুক্ত হইলো। এই দেখো কি আমার আদরের চশলা বুইন্ডারে দিয়া দিলাম বাইরে রাতে। শুনো তুমি তো আমার বুইনের খুব জোশে গান গাইয়া করে ফেরাউড়ি হালাইলা, এই জোশে তো আমারও একটা গান গাওয়ার মতো তো কি কর তুমি? খালি গায়ে হালাও। হ্যাঁ গায়ে হালাও। ও শৈলয় আজকে হবে জোশনার বিয়া, শৈলয় আজকে হবে জোশনার বিয়া, পিন্দিয়া নাল শাড়ি ল পিন্দিয়া নাল শাড়ি, চইলা যাব স্বামীর বাড়ি, ও চোখা চইলা যাব স্বামীর বাড়ি। আনন্দে মন ফাটিয়ে দিলাম বিয়ার সানাই সুরে, আমার বইনে যাব আজকে বইনের স্বামীর বাড়ি। জোসনা বুবুর বিয়া হলো আমার দরের সাথে হলো, জোসনা হেলিয়া দুলিয়া নাচ হলো, জোসনা হেলিয়া দুলিয়া নাচ হলো। মেরা নাল তো পাতা মেল মেল, মেরা নাল তো পাতা মেল মেল কাহুজি ওজি ওজি, তাড়াতাড়ি উঠা যাবে তুই তাড়াতাড়ি আতে। মেরা নাল তো পাতা মেল মেল, মেরা নাল তো পাতা মেল মেল কাহুজি ওজি। এ শুনো তাড়াতাড়ি করে দিয়া দাও। না ইমরা ভাই আতে রাতে বাবি তো রাতে। আই রে আমার শরম করে সবাই তো সস্তা খাইতে নাই দিলে আমি করে নিয়ে যাই গে। না না বাবি বাবি দেন বাবি আমাদের তেলা দেন আতে ধরো। এই এই কথা তোর এটা কথা কই কি কথা? সাপ ধরার মন্ত্র নয় আমি তোরে শিখাইছি, কিন্তু আমার প্রেম করা মন্ত্র এই চালান তো তোর দিন আইছো সরে পাগল কইলি কি দে। সাপ ধরার মন্ত্র শিখাইছো তুমি, তোমার মন্ত্র খাটে ধরি আমি মরা সাপ। আর আমি এই প্রেম করার মন্ত্র শিখছি আঙ্গ দাদার কাছ থেকে, হেজরা দাপুত করে প্রেম দাপন লাগে। আচ্ছা যা যাও যাও কামাই। আচ্ছা আচ্ছা যাও আও আইরে ভাগ্য কই লাগে তোকে ভাই কি পায়ে বিলা হুনো। এই তুই এটা নিয়ে গেছস কে? এই হারামজাদা আমার সালান তুই নিয়ে গেছস রাইতে না আমি হাফ পেনমু কে নিয়ে দেব? হ্যাঁ তোমার দে যাব না যাও। বাবা কসিটা থেকে কোরদান নিছিলাম তাই তো কই শরীরে আর কারেন্টের মত আঞ্জিলিক ধরছে। জোশনান করবো, জোশনান জোশনান পান করবো বাইদার বারে জোশনার বিয়া।